কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? না ভাই, কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে। ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া আপনার এটা শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। একটা জায়গায় কবর ছিল, সেখানে যদি বাড়ি হয় ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে, যেটা এখানে অমুকের কবর, আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শিরকের দিকে যেতে পারে, এটি একটি বড় কারণ। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয় সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলেজান নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘর বাড়ি এভাবে নির্মাণ করা জায়েজ নয়। তবে যদি এমন হয় যে কোনো কবর কোনো কারণে এখানে রাস্তা করতেই হবে, বাড়ি করতেই হবে, এখন রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে, না হলে মানুষ অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরের যারা মারা গেছেন তাদের ওই ধ্বংসাবশেষ তুলে অন্য কোনো জায়গায়, অর্থাৎ অন্য একটা কবরস্থানে কবর নিয়ে দাফন করবে, সেখানে সেটাকে মাঠের নিচে পুঁতে রেখে এখানে তারা স্থাপনা নির্মাণ করতে পারে। যদি একান্ত নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে, বিশেষ করে যখন কারোর জমিনে আপনি দাফন করে ফেলছেন। যেমন এমন হতে পারে যে যার যেখানে দাফন করছেন অনেক দিন পরে দেখা গেল এই জমিনের অন্য দাবিদার আছে, এটা মালিক অন্যজন আছে, কিনেও নিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে এখানে যাদের লাশ আছে তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলে সেগুলাই আপনার একত্র করে নিয়ে কাফনে কাপড়ে মুড়িয়ে সেটা অন্য কোনো কবরে দাফন করে দিবেন। বুঝে আসছে কথা? অতএব একদম মাটির সাথে মিশে গেছে, কোনো প্রকার আপনার আলামত নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই এবং সেখানে আপনি নিরুপায় হয়েছে নির্মাণ করতে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন। কিন্তু সাধারণ অবস্থাতে চাইলেন আর কবরস্থানের উপরে আপনি বাড়ি বানানো শুরু করলেন, এটা জায়েজ নাই, নিষিদ্ধ। অনেক উলামায়ে কেরাম এটাকে হারাম পর্যন্ত বলেছেন, তবে বেশিরভাগ উলামায়ে এটাকে মাকরুহ বলেছেন এবং না জায়েজ বলেছেন, জায়েজ নাই। মৃত ব্যক্তির জন্য আমরা প্রতিদিন কি কি আমল করতে পারি, এ নিয়ে আপনার নসিহত শুনতে চাই। ভাই আমার, আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে, প্রধান আমল, সেটা কি? দোয়া। সেটা কি? দোয়া। এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি, আমরা পয়সা দিয়ে দোয়া করাই না ভাই, আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে নিজের মা বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজন নানা নানি দাদাদের জন্য, শ্বশুরের জন্য, নাম ধরে ধরে দোয়া করবেন, নিজে দোয়া করবেন। আমাদের দোয়া করতে বললে বলে কি আমি কি দোয়া করতে পারবো, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? হ্যাঁ, আপনার দোয়া আরো বেশি করবে, হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা, কারণ আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনার যে আকুতি হবে ওই আকুতি তো হুজুরের হবে না। হ্যাঁ, হুজুর নেককার হলে, পরহেজগার মুত্তাকি হলে, মুস্তাজাব দাওয়া হলে তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন, বিশেষ করে দোয়া কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে, তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওইটা তো আপনার হবে, আরেকজন যদি হবে না, হ্যাঁ আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন, আলেমদের কাছে, সবার কাছে দোয়া চাইবেন, কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন। আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না, লাভ হবে না, যে টাকা নিবে সেও হারাম খাবে, আপনি দিলেও হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? মরা মানুষের জন্য টাকা দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে আপনাদের এলাকায়? না জায়েজ এবং গুনাহের কথা, জায়েজ নাই। দুনিয়াবী বিষয়ে হলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু আখেরাতের বিষয়টা মানুষ মারা গেছে, মরা মানুষের জন্য দোয়া কেন্দ্রিক কোনো বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নাই। এখানে আপনি এমনি একজন আলেমকে দান করবেন দোয়া টোয়া ছাড়া, এমনি যে আমি এটা আমার মায়ের মাগফিরাতের জন্য, আমার দাদার তরফ থেকে ইসা আলাইহিস সালামের জন্য দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু হুজুর দোয়া করেন তারপরে টাকা দিলাম, এটা উচিত না। আমাদের দেশে সব জায়গায় আমরা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুরের ডাকে একবেলা ভাত খাওয়াইছি, ভাত খাওয়া বলে হুজুরের একটা হাত তুলে দেয়, মানে আমার ভাত আপনার পেটে ঢুকছে, এখন আপনি কি করেন, দোয়া করেন? আরে বাবা, আপনি যখন খাওয়াইছেন একবেলা, ভালো মন্দ খাওয়াইছেন, খুশির চোরিতে এমনি দোয়া আসবে, আপনি আবার হাত তুলতে বলেন কেন? তার মানে পারিশ্রমিক নিচ্ছেন, আপনি খাওয়াইছেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর সওয়াব দেওয়ার জন্য। আপনি তার কাছ থেকে বিনিময় আশা করছেন কেন? তার কাছ থেকে কোনো কিছু আশা করেন না, সেভাবে আপনি করতে পারেন। অতএব মুর্দার জন্য প্রথম কাজ হলো দোয়া করা। নাম্বার দুই, মুর্দার তরফ থেকে দান করবেন, বিশেষ করে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসাতে দিলেন, গাছ লাগাই দিলেন, কোন একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন, একজন ক্যাটা রিক্সা কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, এবং একটা নিয়ত করবেন আল্লাহ এটার সব আমি চাই না, আমার বাবার জন্য, মায়ের জন্য, মুর্দার জন্য চাই, স্থায়ী সদকা যেটাকে বলে, সদকা জারিয়া। দুই, তিন নম্বর হলো মুর্দার তরফ থেকে তৌফিক থাকলে হজ বা উমরা করবেন।
আর যদি সে তৌফিক না থাকে তাহলে চার নম্বর আমল করতে পারেন, মুর্দার তরফ থেকে রোজা রাখলে সেটা মুর্দার উপকারে আসবে না, হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোরআন তেলাওয়াত করলে যে আল্লাহ এই তেলাওয়াতের যে সওয়াবটুকু এটা আমি মুর্দাকে দিতে চাই, সেটাও ওলামায়ে কেরাম অনেকের মতেই মুর্দার জন্য উপকারী হবে, এটা নিয়ে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন। তাহলে এই কাজগুলো আমরা মুর্দার তরফ থেকে করতে পারি। সেই সাথে নিজের বাবা মা যদি হয় ভালো করে শুনে রাখেন, সহিহ মুসলিম হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না মিন আবাদিল বিররে সালাতার সালাতুর রাজুলি আহলা বুদ্দি আবিহি, কোন ব্যক্তি তার বাবা দুনিয়া থেকে চলে গেছে একই কথা মায়ের জন্য প্রযোজ্য। তার যাওয়ার পর মারা যাওয়ার পরে বাপমার প্রতি সদাচরণ কেমনে করবেন? সদাচরণের অংশ হিসেবে তারা দুনিয়াতে যাদের সাথে চলতেন, আপনার বাপ যে সমস্ত লোকগুলোকে আদর করতেন, স্নেহ করতেন, আপনার বোনদেরকে, ভাইদেরকে, নাতি নাতনিদেরকে অথবা আপনার বাপের বন্ধু বান্ধবদেরকে, তিনি যাদেরকে খুব স্নেহ ভালোবাসা দিতেন আপনি তাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন, আপনার মা যাদের সাথে উঠা বসা করতেন তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়ের মতো সম্মান দেখাবেন। এটা হলো বাবার মৃত্যুর পর তাদের প্রতি কি করা, সদাচরণ করা। আমরা অনেক ছেলেমেয়েরা এটা জানি না। তাহলে আমাদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে, বিশেষ করে মা বাবার তরফ থেকে আমাদের এই কাজগুলো করতে হবে।